রামায়ণের অন্যতম মুখ্য চরিত্র সীতা। হিন্দু ধর্মমতে সীতাকে দেবী হিসাবে মানা হয়। মূল রামায়ণ বাল্মীকির রচনা হলেও এর আরও অনেকগুলি ভার্সন রয়েছে। রামায়ণের পরের যে ভার্সন অত্যন্ত জনপ্রিয় তা হল তুলসীদাস রচিত রামায়ণ। এছাড়াও রাম, সীতা ও রাবণের এই মহাকাব্যের আরও 300টি ভার্সন রয়েছে। প্রতিটি ভার্সনেই একে অন্যের সঙ্গে কিছুটা ভিন্নতা রয়েছে। এমনকি প্রায় প্রতিটি ভার্সনেই সীতা চরিত্র সম্পর্কে কিছু আলাদা আলাদা তথ্য পাওয়া যায়। এরকমই সীতা সম্পর্কে 5টি ভিন্ন ভিন্ন চমকপ্রদ তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, পরবর্তীকালে সবার প্রথম এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বাল্মীকির রামায়ণ অনুসারে সীতা ছিলেন জনক রাজার পালিত কন্যা, যিনি আসলে লক্ষ্মী দেবীর অবতার। এই কারণে সীতা স্বামীর প্রতি ভালোবাসা ও ধৈর্য শক্তির প্রতীক। কিন্তু সঙ্গদশা জনকের ভার্সান মতে সীতা ছিলেন আসলে রাবণের ঐরসজাত কন্যা। লঙ্কেশ্বর ও মন্দোদরীর এই কন্যার জন্মের আগেই ভবিষ্যৎবাণী হয়েছিল যে এই কারণেই রাক্ষস বংশ ধ্বংস হবে, তাই জন্মের পরেই সীতাকে পরিত্যাগ করা হয়। মাটিতে পুঁতে দেওয়া ছোট সীতাকে উদ্ধার করেন জনক রাজা। রামায়ণের অন্য ভার্সন অনুযায়ী রাবণ আসল সীতাকে অপহরণ করতে পারেননি, দেবী পার্বতী আসল সীতাকে নিজের কাছে রেখে মায়া সীতা তৈরি করে তাকে লঙ্কা পাঠান। এই মায়া সীতাই পরের জন্মে দ্রৌপদী হয়ে জন্ম নেয়। ভিন্ন মত আছে সীতার জন্মস্থান নিয়েও। কোনো কোনো মতে সীতার জন্ম হয় জনকপুরে, কোনো ভার্সান অনুযায়ী সীতা জন্মান নেপালের মিথিলায়, আবার কারোর মতে সীতার জন্ম হয় বিহারের সীতা মারোহিতে। এটাও বলা হয়ে থাকে যে রাবণ একবার বেদবতী নামে এক সুন্দরী মহিলার শীলতাহানি করেন। বেদবতী রাবণকে অভিশাপ দেন যে এর প্রতিশোধ তিনি নেবেন, তিনি পরের জন্মে সীতা হয়ে জন্মান। আনন্দ রামায়ণেও অনেকটা একই কথা বলা আছে। আনন্দ রামায়ণ অনুসারে রাজা পদাক্ষর কন্যা পদ্মার শীলতাহানি করেছিলেন রাবণ, তিনি সীতারূপে জন্মে এবং প্রতিশোধ নেন পরের জন্মে। বিভিন্ন পৌরাণিক কথা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন সবার মাথাতে কিছু না কিছু ঘুরপাক খাবেই। কিছু কিছু প্রশ্ন এমনই থেকে যায় যার কোনোদিনই উত্তর পাওয়া যায় না সঠিক মতে, সেই প্রশ্নগুলি প্রশ্নই থেকে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।